সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। পরে নিচে দেখেন, একটু সামনে তাকান। আজকে যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের শিক্ষক দিবস উপলক্ষে যেটি চলে গিয়েছে, এ ব্যাপারে দুটি তথ্য শেয়ার করতে হয়। আমরা অবহিত রয়েছি, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু শিক্ষক দিবস পালন করা হয়। একই দেশে তিন দিন পরে করা হচ্ছে, অবশ্যই এটার পেছনে কোনো কারণ ছিল। আমরা আমাদের শিক্ষক বৃন্দকে আজকে এই মঞ্চ থেকে সেলুট জানাই, সশ্রদ্ধ সাদর সম্বর্ধনা জানাই, যারা চলে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। একই সাথে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা, সেটার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়ে থাকে। এডুকেশন ইন্টারন্যাশনাল যেটা নির্ধারণ করে থাকে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ইতিমধ্যেই সুরমা বা কিন্তু বেশ প্রাসঙ্গিক বক্তব্য দিয়েছেন। সত্যিকার অর্থে এখানে যখন আমরা বসছি, তখন আমাদের এডুকেশন সিস্টেম আসলে কোন জায়গায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, আমরা যারা এটি নিয়ে কাজ করছি তারা আসলে কতটুকু কাজ করছে, কিংবা এই গভর্নমেন্টকে যতটুকু ম্যান্ডেট দিয়ে এসছে, যতটুকু ওয়াদা কিংবা কথা দিয়ে এসছে, আমরা আসলে কতটুকু রাখছি ব্যক্তিগতভাবে। আমি আমার নিজের কন্ট্রিবিউশন কতটুকু, আমাদের সময় এসছে ভাববার, আসলে আমি আমার জায়গা থেকে ঠিক কতটুকু এই নেশনকে, এই নেশন বিল্ডিং এর ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন আসলে কতটুকু, কিংবা আমরা যে শিক্ষার কথাই বলি না কেন, সেই শিক্ষাটিকে এই যে বক্তারা ইদের মধ্যে বক্তব্য দিয়েছেন, আরো যারা বক্তব্য দিবে, আমি আবার বলছি, এই জায়গাটিতে আমি হয়তো অনেক আমার পরিসর ক্ষুদ্র, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, কিন্তু পরশুরাম রাজনীতির এবং বক্তারা রয়েছেন তাদের বক্তব্যের মাঝখান দিয়ে সেটি হয়তো আরো পরিষ্কার হয়ে যাবে। এটি হচ্ছে আমরা নৈতিক শিক্ষার বড় অভাবে রয়েছি। আমি যেটিকে অ্যাড্রেস করবো বারবার, আমি যে এটি নিয়ে কাজ করি, আমি 24 নম্বর বিসিএসসি জেনারেল এডুকেশন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে এখানে জয়েন করেছি, এখানে কর্মরত আছি এসসিএর কর্মকর্তা হিসেবে, কিন্তু যেটি ফিল করি, যেটি একবার রুট লেভেল থেকে ফিল করি, আমাদের নৈতিক শিক্ষার বড় অভাব। আর আমরা যারা দায়িত্বে আসি, এটি কোনোভাবেই আমরা কোনোভাবেই স্কিপ করতে পারি না যে আসলে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের সেই জায়গাটিতে আমরা যে শতভাগ খেলে দিতে পারতেছি সেটি কিন্তু না। নিজের ব্যর্থতার দায়িত্ব এই জাতি কিংবা পরবর্তী প্রজন্ম যে জায়গাতে উপনীত হবে সেটি আজকে থেকে ঠিক এখন থেকে যদি আমরা ভাবতে না পারি, আমাদের কঠিন মূল্য দিতে হবে, এটি নিশ্চিত করে কঠিন মূল্য দিতে হবে। কারণ ইতিমধ্যে যেটি বলা হচ্ছে টেকসই উন্নয়নের শিক্ষার গুরুত্ব, যেহেতু বক্তারা বক্তব্য দেবেন, আমি সংক্ষেপে এই টার্মগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করবো। টেকসই উন্নয়ন এখানে যারা রয়েছে আমরা সবাই বুঝি, আমরা এরকম উন্নয়ন চাই বা উন্নয়নের এরকম একটা বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত পর্যায়টিকে দেখতে চাই, যেটি হচ্ছে ভবিষ্যৎ উত্তরাধিকার যারা আসবে তাদের জন্য সবকিছু ঠিক রেখে, কিংবা বাস্তু সংস্থা বা ইকোসিস্টেমকে ঠিক রেখে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পরিবর্তন বা উন্নয়ন সেটিকে আমরা সংক্ষিপ্তভাবে টেকসই উন্নয়ন বলে থাকি। তো সেই টেকসই উন্নয়নটাকে নিশ্চিত করবার জন্য আসলে শিক্ষার গুরুত্ব রাখে। এটি যদি আমি এক কথায় বলি, সেটি হচ্ছে এই শিক্ষায় পারে একমাত্র টেকসই উন্নয়নটাকে নিশ্চিত করতে। এখন কোন শিক্ষা, যে শিক্ষা আজকে শিক্ষিত হয়ে ভবিষ্যতে আবার মানে সরেজমিনে বাড়ি জমাবেন বাইরের মাটিতে বাংলাদেশকে অরক্ষিত রেখে, এই শিক্ষা, কিংবা যে আমি যে শিক্ষাটা দেবো সেই শিক্ষাটাই মানে এরপরের দিন কোনো একটা অ্যাক্টিভিটিসকে সামনে রেখে আরেকজন শিক্ষকের গায়ে হাত দেবেন, আমরা কি সেই শিক্ষায় শিক্ষিত করবো, কিংবা বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার শিক্ষায় শিক্ষিত করবো। এই জায়গাতে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। আজকে শিক্ষক সমাজকে এখানে সম্বর্ধিত করবেন, কিংবা পেশাজীবী বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে সম্বর্ধিত করবেন, এটি এই সোসাইটির প্রতি, এই অ্যাসোসিয়েশনের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। কিন্তু আরেকটি জায়গা হচ্ছে আমাদের, যা আমি যে বিষয়টি মেনশন করতে চাই, আমরা যে যেখানে আছি সেখান থেকে সেটি নিশ্চিত করতে হবে। কারণ দিন শেষে আমিও একজন শিক্ষার্থী, এবার আমি যত বড়ই হই না কেন, দিন শেষে আমি একজন শিক্ষক, আমি যত ছোট হই না কেন, আমার ঘরে আমি শিক্ষক, আমার ঘরে আমি শিক্ষিকা, এবং আমার সমাজে আমি শিক্ষক, আমার সমাজে কিন্তু আমি শিক্ষার্থী। এই জায়গাতে আমি যে আরো একবার অনুরোধ করবো সবাইকে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে বাচ্চা রয়েছে, যার ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামী বাংলাদেশটাকে বিনির্মাণ করবে, তার প্রতি আরেকটু দায়িত্ববান হতে হবে। এবং আজকে এখান থেকে একটু যদি অন্যরকম এই জাগতিক চিন্তা থেকে একটু দূরে গিয়ে সরে গিয়ে
একবার ভাবি যে আমি কি আমার সন্তান সন্ততির জন্য সত্যিকার অর্থে যাতে মানুষ হন সেটা কি চিন্তা করেছি কিনা, এটি করলেই আমি আমার উত্তর পেয়ে যাব আমি আসলে আগামী বাংলাদেশটাকে কোথায় দেখতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে টেকসই উন্নয়ন যেটি করবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অলরেডি যেটি এলটিসি বাস্তবায়নের জন্য তার সরকারের পক্ষ থেকে যেটি ঘোষণা করেছেন সেটি বাস্তবায়ন অর্থাৎ সেই অফিসটা লকডাউন করে আমরা কাজ করছি। যারা যে যেভাবেই বলিনি বাস্তবিকতা হচ্ছে যে সরকারের কোনো একটা পর্যায়ে যখন থাকবে সরকারের যে এজেন্ডাগুলো থাকবে সেটি বাস্তবায়নে কাজ করাটাই হচ্ছে তাদের বিভিন্ন মত পথ থাকবেই, বিভিন্ন আদর্শ থাকবে, বিভিন্ন দলের অনুসারী থাকবে, এটি এটি বাঞ্ছিত বা গণতন্ত্রের এটি সৌন্দর্য। কিন্তু দিন শেষে সরকারের যে যে কর্ম পরিকল্পনাগুলো থাকে সেটি হয়তো সরকারের লোক হিসেবে সেটি বাস্তবায়নে কাজ করতে হবে শতভাগ, এটি নিশ্চিত করে আমাদের সেদিকে যেতে হবে। আমি শেষ যেটি অনুরোধ করব সেটি হচ্ছে টেকসই উন্নয়নের জন্য শিক্ষার্থী গুরুত্ব আজকের যে সেমিনার বক্তাদের বক্তব্য আমি শুনবো, কিন্তু আমি চাই প্রত্যেকেই যাতে এক দিন শেষে আলোকিত মানুষ হোক, আলোকিত মানুষ হলেই আলোকিত সমাজটাকে নির্মাণ করবে এবং এই দেশটা এগিয়ে যাবে। সে যে দলের হাতেই থাকুক যে মানুষের হাতেই থাকুক না, কারণ আমার বাংলাদেশটা আমার আগামী বাংলাদেশটা কিরকম হবে সে ব্যাপারে আমার যেরকম দায়িত্ব রয়েছে আমার সেরকম কর্তব্য রয়েছে। আমি যেরকম আশা করছি মানুষের কাছ থেকে সরকারের কাছ থেকে ভালো কিছু, দিন শেষে সরকার কিংবা এই সমাজ আমার কাছ থেকে ভালো কিছু আশা করে। আমি শুধু শেষ একটা বিষয় শেয়ার করব, আমি যে জায়গাটিতে কাজ করি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এই দেশের গর্বিত একজন অংশীদার। আমি বিশ্বাস করি আমার এই জায়গা থেকে আমার সবকিছু দেবার কিংবা সবকিছু গ্রহণ করার ক্ষমতা নেই, সম্পত্তি নেই, তা আমার জায়গা থেকে মানুষ কতটুকু বা স্টেক হোল্ডার যারা আছেন তারা কতটুকু সার্ভিস পাচ্ছেন আমার সম্পর্কে ওনারা সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট এটি দিন শেষে আমি জাজ করি। এবং আমার কাছে যেটি মনে হয় যতটুকু পরিসর আছে সেই পরিসর থেকে সেই চেষ্টাটুকু অব্যাহত রাখবে এবং যতদিন আমরা অন্তত আমি জীবিত থাকবো আমার পরিসরে যাতে অসন্তুষ্ট হয়ে কেউ না যায় আমার সীমাবদ্ধতাকে সেটুকু নিশ্চিত করে সেটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর শিক্ষক সমাজের আজকের এই দিনে বিশেষ করে যারা টেকসই উন্নয়নে আমাদের লক্ষ্যমাত্রা বা শিক্ষার গুরুত্ব এই সেমিনারের আয়োজন করেছেন আয়োজক কমিটি, আমি আবারও কৃতজ্ঞতা জানাবো বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির কর্তৃপক্ষ যারা রয়েছেন যারা এখানে এসে আমাদেরকে সংগঠিত করার জন্য নিযুক্তি নিয়েছেন আজীবন কৃতজ্ঞতা, এবং আপনাদের এই দেওয়ার সম্বর্ধনাটুকু যাতে আমাদের নিজস্ব পরিসরে বাকিদের বিলিয়ে দিতে পারি সেই জন্য কৃতজ্ঞতা জানাই। আমার বড় ভাই জাবেদ ভাইকে আমি শুধু নিকনেমে এইটুকু বলবো অসম্ভব এবং অনিশ্চয় কৃতজ্ঞতা আপনাদের অন্যতম সংগঠক যে আপনার জন্য আজকের এখানে এতগুলো মানুষকে চিনতে পেরেছি জানতে পেরেছি এবং নতুন করে আরেকটি দায়িত্ববোধ যেটি থেকেছে যে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সীমাবদ্ধতাকে ওভারটেক করে সেগুলো যাতে সর্বোচ্চটা পেরিয়ে দিতে পারি। সবাইকে আরও একবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম।